অনুদির ফোনে আমার একজনের সাথে কথা হলো, ওনার গলাটা একদম আপনার মতো শোনালো। বাকি আমি তো আজকে সারাদিন কাউকে ফোন করিনি, আর আমি এমন জায়গাতে ছিলাম যেখানে মোবাইলে নেটওয়ার্কই ছিল না। আমি তো বলিনি যে আপনি ফোনটা করেছিলেন, আমি তো বললাম গলাটা আপনার মতো শোনালো। কৃষ্ণেন্দুবাবু, এই শাড়িটা কার? রাজরানীর জন্য? আমরা তো সেই কবে থিকা পাখিমার হবু পরে দেখবো বইলা বৈশাখ। কৃষ্ণেন্দুবাবু, কৃষ্ণেন্দুবাবু কোথায় গেলেন? আমি আমাদের প্রিয় অর্ক সিংহ রায়ের সাথে বিয়ে ঠিক হয়ে গেল, মিষ্টি মুখ কর। আমি তো আপনাকে বলিনি যে আপনি এই খবরটা পেলেন কোথা থেকে? হ্যাঁ, দিদিকে জামাইবাবু খুব ভালোবাসে, আর দিদি ওরা অ্যাকচুয়ালি কি বলে ওই মেড ফর ইচ আদার। আমি কোনো ভুল করছি না তো? হয়তো একটু বেশিই ভাবছি এই ব্যাপারটা নিয়ে। পৃথিবীতে রাজরানী নামে অন্য কেউ তো থাকতে পারে, অন্যদিকে যে রাজরানী হবেন এমনটা তো। বোঝেনা সে বোঝেনা, সোম থেকে রবি রাত 11টা থেকে প্রতিদিন 1 ঘন্টা স্টার জলসায়।